হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে থাকবে নতুন বাইক ডেলিভারি দেওয়ার সময় বাইকের কোন কোন কাজগুলি করতে হবে এবং করা উচিত। তো চলুন দেখে আসি আজকের ভিডিও। তো আমি প্রথমে বাইকের সাইড কভার খুলে নিলাম, তারপর বাইকের এসিটা খুলে নিলাম, তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমরা বাইকটি অ্যাসেম্বলি করতেছি বা বাইকটি সুন্দরভাবে চলার জন্য বাইকটা আমরা কিভাবে রেডি করতেছি। এই বাইকটি একটু আগে ডেলিভারি দেওয়া হয়েছে, তো উনি আমাদের চট্টগ্রাম শহর থেকে এক বড় ভাই আসছে আমার ভিডিও দেখে, তো ওনার সাথে আপনাদের পরিচয় করাই দেব। তো আগে আমি বাইকটা রেডি করে ফেলি, তারপর ওনার সাথে আপনাদের পরিচিত করাবো। একটা বাইক ডেলিভারি দেওয়ার সময় মূলত সব জায়গাটা শুকনা থাকে, যেমন মনে করেন এই টোটল ভিতরে খুললে আপনারা দেখতে পাবেন পুরাই শুকনা। তো আমি এই টোটলটা প্রথমে খুলে নিচ্ছি, এটা খুলে আমি অয়েলটা করে নেব। এই দেখেন আপনারা একদম শুকনা। তো এখানে যদি আপনি বাইকটি ডেলিভারি দেওয়ার সময় যদি আমরা মেকানিক বাইরে যদি এখানে যদি অয়েল করে দিই, সেক্ষেত্রে টোটালটা একদম স্মুথলিভাবে বাইকটা উনি রাইড করতে পারবে। তো সেজন্য আমরা প্রথমে বাইকের এই টোটালটা অয়েল করে নেব। তো আমরা প্রথমে টোটালটা অয়েল করতেছি। তো এই বাইকটি রেডি করার সময় আমাকে হেল্প করতেছে আমাদের জুনিয়র মেকানিক জয়। তো ওনাকে আপনারা দেখতে পাচ্ছেন, বাইকের নাট বোল্টগুলি অবশ্যই চেক করতে হবে, কারণ যদি লুজ থাকে তাহলে বাইক রাইড করার সময় খুলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমাদের অবশ্যই বাইকের সব নাট বোল্টগুলি চেক করতে হবে।
দেখেন নাটগুলি লুজ লুজ অবস্থার মধ্যে আছে। এগুলো যদি আমরা চেক করে না দিই, এভাবে যদি বাইকটা ডেলিভারি দিয়ে দিই তাহলে ওগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো বাইক ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই আমাদের ইঞ্জিনের যে মাউন্টিং বোল্টগুলো থাকে এই বোল্টগুলো অবশ্যই চেক করতে হবে। এই মাউন্টিং বোল্টগুলো অনেক সময় লুজ থাকে, যদি আমরা এগুলো যদি টাইট না করি বা চেক করে না দিই তাহলে সেক্ষেত্রে বাইক থেকে প্রচুর পরিমাণে ভাইব্রেশন করবে। তো সেজন্য আমি ইঞ্জিনের মাউন্টিং বোল্টগুলি চেক করে নেব। বোল্টগুলি চেক না করলে প্রচুর পরিমাণে ভাইব্রেশন হবে গাড়ি থেকে। যাও এদিকে ধরো তো। দেখেন বোল্টগুলি সব একদম লুজ লুজ, সেজন্য আমাদের বাইক ডেলিভারির সময় এগুলি অবশ্যই বাইকের সব নাট বোল্টগুলি আমাদের চেক করতে হবে। যদি আমরা এভাবে যদি ভালোভাবে চেক করে দিই তাহলে বাইকার যে বাইকার এই বাইকটি নেবে উনি খুব আরামদায়কভাবে বাইকটি রাইড করতে পারবে। বাইকটি ডেলিভারি দেওয়ার সময় আমাদের চেক করে নিতে হবে ইঞ্জিন অয়েল ইঞ্জিনের মধ্যে দেওয়া আছে কি না। অনেক সময় ভুলক্রমে যদি ইঞ্জিন অয়েল দেওয়া না হয়, যদি আপনিও বাইকটি ডেলিভারি দেওয়ার সময় যদি চেক না করে যদি ডেলিভারি দিয়ে দেন সেক্ষেত্রে ইঞ্জিনটা পুরোই ড্যামেজ হয়ে যাবে। তো আমাদের প্রয়োজন হবে, আমাদের দরকার, আমাদের বাইক ডেলিভারি দেওয়ার সময় আমাদের অবশ্যই অবশ্যই ইঞ্জিন অয়েল আছে কি না সেটা আমাদের দেখে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইঞ্জিন অয়েল দেওয়া আছে। তো আমরা বাইকটি ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই আমরা প্রতিটা জয়েন্টে আমরা অয়েল করে দেব, কারণ অয়েল করলে প্রতিটা জয়েন্ট খুব সুন্দরভাবে মুভ করতে পারবে। আমরা অবশ্যই এরকম ক্লাসের মধ্যে ক্লাসটা শুকনো থাকে সেই জায়গায় আমরা গ্রিজ করে দেব। তো একটা বাইক ডেলিভারি দেওয়ার সময় কাস্টমারদের অবশ্যই সিটের ভিতর যে টুলস থাকে সেই টুলসটা অবশ্যই দেখিয়ে দেবেন, না হয় পরবর্তী একটা বেজাল হতে পারে। এটা কোনো কারণে যদি হারিয়ে যায় তাহলে বলবে যে আমাকে টুলস দেন নাই। তো অবশ্যই আপনারা বাইক ডেলিভারি দেওয়ার সময় টুলসটা কাস্টমারকে অবশ্যই দেখিয়ে দেবেন।
বড় ভাই অনেক টুলস ইট আছে, সত্যিকারই মাথা হয়ে মেলাই দিয়া। তো এই টুলসটি আমরা বড় ভাইকে দেখিয়ে দিলাম, এই বাইকটি নিচ্ছে উনি আমাদের চট্টগ্রাম শহর থেকে আসছে। তো শেষ মুহূর্তে আমি ওনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। ফুয়েল ট্যাঙ্কটি এখন বসানো হচ্ছে। তো আমরা এখন সিটটা বসিয়ে দিচ্ছি। তো বাইক ডেলিভারি দেওয়ার সময় অবশ্যই বাইকের সিবিএসটা মিলিয়ে দেবেন। যদি সিবিএস যদি মিলিয়ে না দেন তাহলে সেক্ষেত্রে দুটি চাকা এক ব্রেকে দুটি চাকা ব্রেক হবে না। তো তো আমার এখন এই বাইকটি রেডি হয়ে গেছে। এখন আমি এই বাইকটির সম্পূর্ণ লাইটগুলি ঠিক আছে কিনা চেক করে দেখবো। ইঞ্জিন সুইচ চালু করলাম। চালু করার পর প্রথম আমি সিঙ্গেল লাইটগুলি চেক করতেছি। তো দুই সাইডের সিঙ্গেল লাইট ওকে আছে। এখন আমি হর্নটা চেক করব। তো হর্ন ওকে আছে। এখন আমি বাইকের হেডলাইটটা চেক করব। হাই লো দেখেন ওকে আছে। এখন বাইকের পাসিং লাইটটা আমি চেক করে দেখবো ঠিক আছে কিনা। দেখেন তো পাসিং লাইট ঠিক আছে। এখন চেক করবো বাইকের ব্রেক লাইট। হ্যান্ড প্রথমে আমি হ্যান্ড ব্রেক দিয়ে দেখতেছি হ্যান্ড ব্রেক করলে লাইট জ্বলে কিনা। তো খুব সুন্দরভাবে জ্বলতেছে। এখন পায়েরটা আমি চেক করে দেখবো ফুট ব্রেক করলে লাইট জ্বলে কিনা। জ্বলতেছে। তো এই বাইকটির সম্পূর্ণ সব কিছু হয়ে গেছে। এখন আমি এই বাইকটি স্টার্ট করে দেখব এবং বাইকটি সুন্দরভাবে স্টার্ট নিচ্ছে কি না বা কোনো সমস্যা আছে কিনা সেটা আমি চেক করে দেখব। তো বাইকটি এখন নতুন অবস্থায়। তো আমি বাইকটি প্রথমে স্টার্ট করার সময় অবশ্যই চক লিভারটি অবশ্যই আমি টানব। বাইকের ফুয়েল ছেড়ে দিলাম। বাইকটি এক্সেল পে স্টার্ট নিয়ে নিছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই বাইকটি আমাদের সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন বাইকটি আমি কাস্টমারের হাতে তুলে দেবো। তো কাস্টমারের সাথেও আপনাদের পরিচয় করাই দেবো। দাদা একটু এদিকে আসেন। উনি হচ্ছেন আমার বড় ভাই, চট্টগ্রাম শহর থেকে আসছে। তো দাদা আপনার পরিচয়টা একটু ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটু বলেন। তা আপনি এখানে কীভাবে আসছেন বা আমার থেকে বাইক নেওয়ার জন্য কীভাবে আসছেন, আপনি কোত্থেকে আসছেন, আপনার সব কিছু একটু পরিচয়টা একটু বলেন। আসসালামু আলাইকুম। আমি আসলে নয়ন ভাইয়ের ব্লগ আমি রীতিমতো দেখি, প্রতিদিন দেখি, প্রায় সময় দেখি, প্রতিটা ব্লগ আমি দেখি ওনার। আমি সাবস্ক্রাইবার ওনার। তো উনি আপনার এই ডিসকভার 125 সম্বন্ধে যেভাবে নাকি বিশদ বর্ণনা দিয়েছেন ওইটা শুনে কিন্তু আমি চট্টগ্রাম শহর থেকে এখানে চলে এসেছি, বিশেষ করে নয়ন ভাইয়ের জন্য। নয়ন ভাই এত সুন্দর করে এইটা বুঝাই দিস আমাকে যা বলার না। তো ধন্যবাদ, সবাই এখানে চলে আসবেন বাজাজ বাইক শপ, বাইক সিগন্যাল, কাপ্তাই রাস্তার মাথা, এবং আমাদের অনেক জনপ্রিয় ভাই নয়ন ভাই, ওনারকে সবসময় ওনার ব্লগগুলো দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ আমার। ধন্যবাদ। তো আপনার নামটা একটু বলুন। আমার নাম কাজী আব্দুল গফুর, আমি আসছি দেওয়ানবাজার থেকে, চট্টগ্রাম দেওয়ানবাজার চট্টগ্রাম থেকে আসছি। তো আমার ব্লগের নামটা কি একটু বলেন। আপনার ব্লগ নয়ন, নয়ন বাইক ব্লগ নয়ন, জি একটু অনুরোধ করেন আমার ব্লগটি যাতে সামনের দিকে এগিয়ে যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সবাই উনি যেমন সামনের দিকে এগিয়ে যায় সেইভাবে আপনারা ওনার ব্লগে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে আপনি উৎসাহিত করবেন যেমন নয়ন ভাই আরও আগে এগিয়ে যায় সামনের দিকে, এইগুলো আমি বিশ্বাস করছি। ধন্যবাদ নয়ন ভাই, আপনাকেও ধন্যবাদ। তো আমি আপনাদের ওনার সাথে পরিচয় করিয়ে দিয়েছি এবং ওনার বাইকটি আমি কিভাবে রেডি করছি সেটাও আমি আপনাদের দেখিয়েছি। তো আমি আপনাদের আর কি বলবো। তো আপনাদের যদি আমার আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।